রাজধানীর পাশাপাশি সারা দেশে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। গরমের শুরুতেই বেশিরভাগ হাসপাতালে বেড়েছে ডায়রিয়া রোগীর সংখ্যা। আক্রান্তদের বেশিরভাগই শিশু ও বয়স্ক। এই সময় খোলা খাবার থেকে বিরত থাকা এবং পরিচ্ছন্ন থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। চাঁদপুরের ডায়রিয়ায় আক্রান্ত নারী ও পুরুষের সংখ্যা ক্রমান্বয়ে বেড়ে চলেছে। সদর হাসপাতালে গত এক সপ্তাহে ভর্তি হয়েছে 204 জন। এরই মধ্যে চিকিৎসা নিয়ে চলে গেছেন অনেকেই। আসন সংখ্যা সীমিত থাকা সত্ত্বেও সার্বক্ষণিক রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন কর্তব্যরত নার্স। আমরা আলাদা করে একটা ডায়রিয়া ওয়ার্ড করছি এবং আমরা যারা চিকিৎসক, নার্স এবং হাসপাতালের অন্যান্য কর্মচারীরা অক্লান্ত পরিশ্রম করতেছি ডায়রিয়াটা কন্ট্রোল করার জন্য। চলতি মাসে বগুড়ার হাসপাতালগুলোতে ডায়রিয়া জনিত রোগীর সংখ্যা বেড়েছে, এর সাথে বেড়েছে ঠান্ডা জনিত কারণে অসুস্থ রোগীর সংখ্যা। বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে শিশু ও বয়স্ক মিলে 29 জন রোগী ভর্তি রয়েছেন, এর মধ্যে শিশু রোগী 24 জন। বমি রাত 12টা থেকে হলো, সারাদিনই বমি হলো, প্রথমে জ্বর আসছে, তারপরে ঠান্ডা সমস্যা হয়েছে, তারপরে ডায়রিয়ার দিকে চলে গেছে। সিজন চেঞ্জ যখন হয়, ঠান্ডা থেকে গরম, গরম থেকে ঠান্ডা, এই সময় কিছু অসুখ প্রাদুর্ভাব বাড়ে আর কি। হ্যাঁ, এই সময় জীবাণুটা একটু বেশি গ্রো করে। এদিকে গরমের তীব্রতা বাড়ার সাথে সাথে ডায়রিয়া ভাইরাস জ্বরের প্রকোপ বেড়েছে বন্দরনগরী চট্টগ্রামে। তাই এই সময়ে বিশেষ করে শিশুদের প্রতি বিশেষ নজর দেওয়ার পরামর্শ চিকিৎসকদের। ডায়রিয়া নিউমোনিয়া সাধারণত যেগুলো ইনফেকশন হয়, সংক্রমণ, অপরিষ্কার অপরিচ্ছন্নতা, স্বাস্থ্য অসচেতনতা, আমাদের অপুষ্টি, বাচ্চাদের অপুষ্টি নিয়ে সময় মতো চিকিৎসা দিকে অ্যাড্রেস না করা, চিকিৎসা সেবা না নেওয়া, এগুলো মেইন কারণ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।